নমস্কার, আমাদের আজকের বিষয়বস্তু বৃহস্পতি। বৃহস্পতি আমাদের জ্যোতিষশাস্ত্রে সার্বিকভাবে একটি শুভ গ্রহ। বৃহস্পতি হচ্ছে প্রৌঢ় এবং বিচক্ষণ। প্রৌঢ় বিচক্ষণ দেবগুরু বৃহস্পতি আগামী 13 সেপ্টেম্বর 2020 সালের 13ই সেপ্টেম্বর বৃহস্পতি ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে মার্গী গতিতে ফিরতে চলেছে। বৃহস্পতি বক্র গতিতে রয়েছে। আগামী 13ই সেপ্টেম্বর বৃহস্পতি ফরওয়ার্ড হতে চলেছে, মার্গী গতিতে ফিরতে চলেছে। অসম্ভব শুভ এই সঞ্চার, অত্যন্ত শুভ। বৃহস্পতির জন্য ধনু রাশি হচ্ছে সবচেয়ে পজিটিভ ঘর, সবচেয়ে ইতিবাচক যে ঘর সেটা হচ্ছে ধনুরাশি। এই ধনুরাশিতে বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর 13 সেপ্টেম্বর থেকে 20 নভেম্বর 2020 20 নভেম্বর পর্যন্ত অবস্থান করবে, অর্থাৎ প্রায় 2টি মাস এবং তার সঙ্গে সঙ্গে আরও আমরা বলতে পারি আরও প্রায় দিন সাতেক, সেপ্টেম্বর টু অক্টোবর, অক্টোবর টু নভেম্বর এবং তারপরে প্রায় আরও দিন সাতেক। সুতরাং এই যে প্রায় 67 দিন বৃহস্পতি ধনুরাশিতে মার্গী গতিতে অবস্থান করবে, অভূতপূর্ব ফলাফল দেবে বেশ কিছু রাশিকে। এবং এই বৃহস্পতির দৃষ্টি থাকবে, তার পঞ্চম দৃষ্টি থাকবে মেষ রাশিতে, তার সপ্তম দৃষ্টি থাকবে মিথুন রাশিতে এবং তার নবম দৃষ্টি থাকবে সিংহ রাশিতে। সুতরাং এই বৃহস্পতি সবচেয়ে শুভ ফলদান করবে ধনুরাশির জাতক জাতিকাকে, কুম্ভ রাশির জাতক জাতিকাকে। ধনুরাশি বৃহস্পতি সক্ষেত্র, তাই কুম্ভ রাশি হচ্ছে এই বৃহস্পতির অবস্থানের জন্য একাদশ ঘর, তাই 11th হাউসে সক্ষেত্রে মার্গী বৃহস্পতি কুম্ভ রাশিদের অতীব সুফল দেবে এই 2 মাস 7 দিন। মীন রাশিদের জন্য 10ম ঘর 10th হাউস, সেখানে এই 2 মাস 7 দিন 10th হাউস জেনিথ সমস্ত প্রকাশ বিকাশ প্রতিষ্ঠা স্টেটাস সব কিছু নির্দেশ করে, মীন রাশিদেরও অভূতপূর্ব সুফল দেবে। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের 9ম স্থানে 9th হাউসে এই বৃহস্পতি নবম পতি হয়ে অবস্থান করবে। ভাগ্যের অভূতপূর্ব উন্নতি, ভাগ্যের সমস্ত ফেভার দাক্ষিণ্য অ্যাডভান্টেজ নিশ্চিতরূপে মেষ রাশির জাতক জাতিকারা এই 13ই সেপ্টেম্বর থেকে 20th নভেম্বর অবধি তারা পাবেন। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে এই মেষ রাশির ওপর। মেষ রাশিদের তো অভূতপূর্ব সুফল, এরপর বলবো মিথুন রাশি। মিথুন রাশিদের ওপর সপ্তম দৃষ্টি থাকছে বৃহস্পতির, সক্ষেত্রস্থ বৃহস্পতির। মিথুন রাশিদেরও অভূতপূর্ব সুফল মিথুন রাশির জাতক জাতিকারা পাবেন, বিশেষ করে যারা বিবাহ করতে চাইছেন তাদের একটা নিশ্চিত রূপে শুভ বিবাহের যোগাযোগ তৈরি হবে। সিংহ রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর নবম দৃষ্টি, 9th এর দৃষ্টি, তারাও পাবেন অভূতপূর্ব সুফল। বৃহস্পতি হচ্ছে হাইয়েস্ট ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট, সার্বিকভাবে শুভ গ্রহ এই বৃহস্পতি। বৃহস্পতি মানুষকে সুপরামর্শ দেয়, বৃহস্পতি হচ্ছে অ্যাডভাইজার, দেবতাদের অ্যাডভাইজার, গুড কাউন্সেলর বৃহস্পতি। বৃহস্পতি মানুষের মধ্যে যা কিছু গুডনেস, যা কিছু ভালোত্ব, মানুষের মধ্যে যা কিছু ফিলোসফিক্যাল আউটলুক, এ সমস্ত বৃহস্পতি দিয়ে থাকে। বৃহস্পতি মানুষের মনের মধ্যে সন্তোষ, স্যাটিসফ্যাকশন, পরিপূর্ণতা, তুষ্টি এবং পুষ্টি এ সমস্ত কিছু প্রোভাইড করে থাকে।
বৃহস্পতির এই সঞ্চার যেটা আগামী 13 সেপ্টেম্বর বৃহস্পতির মার্গী গতিতে ফেরা, এই সমস্ত রাশির জাতক এবং জাতিকারা ধনুরাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশি, মিথুন রাশি এবং সিংহ রাশি, এই জাতক জাতিরা জাতক জাতিকারা কিন্তু অভূতপূর্ব সুফল পাবেন, বহু উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হবে, জীবনে একটা অদ্ভুত মসৃণতা তারা অনুভব করবেন। এবং তাদের মধ্যে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি কোনো মানসিক অবসাদ, ডিপ্রেশন ইত্যাদি থাকে, তা সমস্ত মুছে যাবে। তারা আনন্দিত হবেন, প্রসন্ন চিত্ত হবেন, আনন্দ চিত্ত হবেন। সাফল্য, ফুলফিলমেন্ট বিদ্যার্জনের ক্ষেত্রে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে, চাকুরি লাভের ক্ষেত্রে, সন্তান লাভের ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে তারা অভূতপূর্ব সাফল্য পাবেন। বৃহস্পতি তুষ্টি এবং পুষ্টির কারক গ্রহ। আপনারা পরবর্তী ভিডিও দেখতে থাকুন, এই বৃহস্পতি সম্পর্কে, বৃহস্পতির মার্গী গতিতে ফেরা সম্পর্কে আরও কিছু কথা বলবো। নমস্কার।